যখন আমরা ছোট ছিলাম ক্লাস সেভেন এইট নাইনে পড়তাম ঠিক সেই সময়কার কথা বলছি তখন আমার একটা লেডিস সাইকেল ছিল সাইকেলটা অ্যাকচুয়ালি আমার নয় আমার দিদির তো সচরাচর সেই সময় সবারই মেরুন কালারের সাইকেল ছিল আমারটা একটু ডিফারেন্স ছিল আমারটা একটু ছিল তুতে কালারের সেই সাইকেলটা নিয়ে আমি সারা দিন চৈচই চৈচই করে ঘুরতাম যদি একটু বাবা মা দোকান যেতে বলতো সেখানেও সাইকেল যদি বিকেলে একটু ঘোরা সেখানেও সাইকেল সারা দিন বন্ধুদের সঙ্গে ঘোরা সেখানেও সাইকেল স্কুলে গেলে সেখানেও সাইকেল সাইকেলটাই ছিল আমার সমস্ত কিছু তো যখন আমার ছেলেদেরকে দেখি সাইকেল নিয়ে এখান ওখান ঘুরে তখন ভাবি আমরাও একটা সময় সাইকেল নিয়েই এইভাবে ঘুরতাম ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে অনেক কিছুই মনে পড়ে ছোটোবেলায় আমরাও পৌষ মাসে চুরুই ভাতি করতাম পিকনিক করতাম কিন্তু এখনকার সময় থেকে তখনকার সময় ছিল আলাদা এখন যেমন অনেক অনেক কিছু অনেক অনেক জিনিস দিয়ে আমরা পিকনিক করি তখন কিন্তু তা ছিল না তখন ছোট ছোট বাচ্চারা কেউ কারো বাড়ি থেকে চাল নিয়ে এলো কেউ কারো বাড়ি থেকে তেল নিয়ে এলো কেউ হয়তো ফুলকপি নিয়ে এলো কেউ দুটো আলু নিয়ে এলো কেউ হয়তো দুটো বাড়ির ডিম দিল সবাই মিলেমিশে এইভাবে নিজেরাই মাঠের মধ্যে উনুন বানিয়ে সেখানে আমরা চুরি ভাতি করতাম সে যে কে আনন্দ ছিল বলার নাই গ্রামের পরিবেশ সেখানে বক্স বা কিছু সেরকম কিছু থাকতো না হয়তো রেডিও কেউ নিয়ে যেত বাজাতাম সেখানে মা বাবারা কেউ থাকতো না আমরাই থাকতাম আর এখনকার দিনে আমরা পিকনিক করি পরিবেশ আছে সেই গ্রামগঞ্জ নদীর ধার সুন্দর সমস্ত কিছুই আছে কিন্তু এখন যেন মানুষের টাকা পয়সা অনেক বেশি অনেক খরচা অনেক বেশি সব কিছুতে বিলাসিতা এখন আমরা রান্নার লোক দিয়ে রান্না করাই সেখানে বক্স থাকে তো আমিও সেই রকমই এই দু হাজার চব্বিশ সালে নতুন বছরে পয়লা জানুয়ারি ফিস্ট করতে চলে এলাম সেখানে অনেক কেউ ছিল না আমার বাবা মা দিদি দিদির ছেলে শ্বশুর শাশুড়ি এই মিলেমিশে আমরা কয়েকজন মিলে ফিস্ট করলাম আর পাশে আমার হাজব্যান্ডরা ছিল তারা বন্ধুরা করছিল তো নদীর ধার খুব সুন্দর গ্রামটা নিচে অনেক প্রচুর লোক ফিস্ট করছিল তো আমাদের আজকে যেটা মেনু ছিল সেটা আপনাদের কাছে একটু শেয়ার করে নিই আজকে আমাদের প্রথমেই পিকনিক করতে আসার সময় প্রথমে আমরা এক কাপ করে লিকার চা খেলাম তারপর খেলাম মুড়ি ঘুগনি নলেন গুড়ের সন্দেশ নলেন গুড়ের তাল শাস তারপরে আবারও এক কাপ করে লিকার কফি খেলাম তারপরে গরম গরম মাছ ভাজলো মাছ ভাজা খেলাম তারপরে বেগনি ভাজলো বেগনি ভাজা খেলাম আর লাঞ্চে ছিল ভাত ভেজ ডাল মাছ ভাজা চিকেন কষা ফুলকপি আলু মটরশুটি তরকারি পাঁচ সবজির একটা টক আবারও বেগনি ভাজা এই দিয়ে আজকের দিনটা আমাদের কেটেছিল। তো আমার হাজব্যান্ডরা মাঝে মধ্যে আসছিল আমাদের লোক কম খাবার অনেক বেশি তাই তারা মাঝে মধ্যে মাছ ভাজা কখনো ঘুগনি কখনো এটা ওটা খাবার নিয়ে যাচ্ছিল তো আমরা বেশ ভালোই আনন্দ করলাম পাশে দেখছিলাম আমাদের অনেক বন্ধুবান্ধবী তারাও এসেছিলো তাদের সঙ্গে দেখা হলো আগের মতো আমরা কিন্তু নিজেরা রান্না রান্নাবান্না করিনি আমরা দুজন রান্নার লোক ঠিক করেছিলাম তারাই তাদের বাড়ি থেকে বাসন গ্যাস বসা শতরঞ্জি সমস্ত কিছু নিয়ে এসেছিলো আর একজনকে বলে দিয়েছিলাম কেনা জল দিতে সেই জলেই আমাদের রান্না হয়েছিল। তো হই হল করে ভালোই কাটলো দিনটা বাবা মা সকলকে নিয়ে বছরের প্রথম দিন ভালোই কেটেছিলো আর জায়গাটা খুব সুন্দর ছিল নদীর ধার ছিল নদীর পাড়ে বেশ চওড়া রাস্তা সেদিক দিয়ে কত টোটো যাচ্ছে কত লোক আসছে তো আমরা সব খাওয়া দাওয়া সেরে বিকেলবেলার দিকে আমরা আবার মঠে গেলাম মঠটা ঘুরলাম মঠটাও খুব সুন্দর মঠের চারপাশেও প্রচুর লোক ছিল অনেক লোক দেখছিলাম সব ফিস্ট করছিল তারা সব মঠে ঘুরতে আসছিল তারপর টোটো করে আমরা গোটা গ্রামটা ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম খুব আনন্দ লাগছিল আমার ছেলে কিন্তু আমাদের সঙ্গে পিকনিক করেনি সে কচুলতার তার বাবাদের সঙ্গে তার পিকনিক শেষ হওয়ার পরে আমার ছেলে আমার দিদির ছেলে তারা সেই সাইকেল নিয়ে নিয়ে চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল গ্রাম্য পরিবেশ বাঁশ ঘাস নদীর ধার ওরাও খুব আনন্দ উপভোগ করছিলো তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ